গেল শুক্রবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমাঞ্চলের আফিফ মরুভূমি ও আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি ও শিলা হয়। এরপরই মরুভূমির অধিকাংশ স্থানে তুষারপাত হয়েছে। প্রকৃতি হঠাৎই যেন তার আপন রূপে মরুভূমিটি তুষারের চাদরে ঢেকে দেয়। এমন দৃশ্য স্থানীয়দের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তুষারে ঢাকা মরুভূমির ছবি ও ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায় মরুর লাল বালু সাদা তুষারে ঝলঝল করছে। সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানায়, চলতি সপ্তাহে সৌদিতে আবহাওয়ার পরিবর্তন আসবে। বিভিন্ন স্থানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধূলিঝড় দেখা যাবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।